নমস্কার বন্ধুরা, দুপুরে খাওয়া নিয়ে আজকে বসে গেছি। তা কি কি খাওয়া নিয়ে বসেছি আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। ভাত আছে, এখানে বাঁধাকপি তরকারি আছে, এখানে আলু দিয়ে গুজালি মাছের ঝোল আছে, আর এখানে বড় ভোলা মাছে বেগুন দিয়ে ঝাল ঝোল আছে। পাতলা ঝোলই করেছি, দুটো পাতা দিয়ে দানা আলু ভালু দিয়ে করেছি। খুব ভালো লাগে কাটলে দানা খেতে, খুব ভালো লাগে। প্রথমে একটু বাঁধাকপি দিয়ে খেয়ে নিচ্ছি। এবার আমি গুজরালি মাছের ঝোল দিয়ে খাবো। আমি আলু দিয়ে করছি, লঙ্কাটা একটু ডলে নি ঝাল করে। ধনে পাতা দিয়েছি তো টেস্ট হচ্ছে ঝোলটা। গুজালি মাছে কিন্তু খুব একটা কাটা নেই আর খেতে খুব ভালো হয়। আমি ভোলা মাছের ঝোল দিয়ে খাবো। অনেক বড় ভোলা মাছটা পিস পিস করে বাইরে দিয়ে কেটে দিয়েছি। ভোলা মাছটা না চর্বি হয়ে গেছে, এত মাছটা বড় হয়, চর্বিটা খেতে খুব ভালো লাগে।
বেগুন দিয়ে ঝোলটা করেছি কি অসাধারণ হয়েছে, যে খুব ভালো হয়েছে। আমার বাবার সঙ্গে আমরা ছোটোবেলায় বাজারে যেতাম, নানান রকম মাছ বাবা কিনতো, তো তাই ওই নামগুলো সব জানা আছে। এই সব মাছ আমার ছেলেমেয়েরা ছিল না, ওরা কয়েকটা মাছ ছিল। মাছটা খাই, কাটা থাকেন তো, এই মাছ খেতে খুব ভালো লাগে। খিদে পেয়েছিল আর ঝোলটা সত্যি খুব ভালো হয়েছিল রান্নাটা, সব ভাগ খেয়ে নিলাম। আজকে আমার খাওয়া দাওয়া ভিডিওটা আপনাদের ভালো লাগে অবশ্যই কমেন্টসে জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন। টাটা।